মাদার টেরিজার 111তম জন্মদিবস পালন করলো ইংলিশ বাজার পৌরসভা। প্রতি বছরের ন্যায় এবছরও মালদা শহরের 320 মোড়ে অবস্থিত মাদার টেরিজার মূর্তিতে মালদানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তবে এবছর করোনার সংক্রমণের জেরে সংক্ষিপ্তভাবে এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দুলাল সরকার। তার পাশাপাশি মাদার টেরিজার জন্মদিন উপলক্ষে কোঠাবাড়ি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। মাদার টেরিজার প্রতিকৃতিতে মালদান করে রক্তদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবলা সরকার। তার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাদার টেরিজার জন্মদিনকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় কোঠাবাড়ি এলাকায়। আমাদের মমতাময়ী মা সমাজসেবী সদ্যা মাদার টেরিজার 111তম জন্মদিন, আমরা 14 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর সমলাহ মহাশয় আছেন, ওনার উদ্যোগে আমরা এখানে একটা মূর্তি বসে প্রতিবাদ আমরা শ্রদ্ধা জানানো হয়। আজকেও আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের আধিকারিক মুখ্যমন্ত্রী দাস সহ আমরা সবাই এলাকার মানুষ প্রাক্তন কাউন্সিলর সমলাহ হোক আমরা ওনাকে আজকে মালা যান করিয়ে প্রদীপ জানিয়ে আমরা শ্রদ্ধা জানাই। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।